আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি আপনাদের সাথে আসি মোহাম্মদ হেলাল হোসেন আর আপনারা দেখতেছেন আপনাদের ইউটিউব চ্যানেল অল এডুকেশনাল টিপস বাংলা এবং আমাকে কয়েক ভাই ফোন করছেন এবং বলছেন ভাই আমার পেশা হচ্ছে সাওয়াক খাস আর কয়েকজন ফোন করে বলছেন ভাই আমার পেশা হচ্ছে আমেল মঞ্জিল সো আমার একামাতে হুরুপ আছে তো আমি এই হুরুপটা কিভাবে কাটবো কোনো ইলিগেল পদ্ধতি আছে কিনা ভাই দেখেন যদি সত্য কথা বলি সাওয়াক খাস বা আমেল মঞ্জিল এই দুইটা পেশার লোক যদি আপনাদের হরুপ কাটেন তাহলে আপনাদের পেপার লাগবেই পেপার ছাড়া কাটতে পারবেন না কিন্তু এই দুইটা পেশা ছাড়া অন্যান্য যে পেশার লোকগুলো আছে তারা চাইলে হরুপ কাটতে পারে ইলিগেল অর্থাৎ পেপার ছাড়া সো যদি পেপার ছাড়া কাটেন তাহলে একটা রিক্স থাকে রিক্স আপনাদেরকে আমি অন্যান্য ভিডিওতে বলছি সো আবার বলতেছি যদি আপনি পেপার ছাড়া কাটেন আপনার হরুপটা যে কোনো সময় এটা চলে আসবে ছয় মাস পর হোক অথবা এক বছর পর হোক অথবা দুই বছর পর হোক চলে আসবেই এটা মাস্ট গ্যারান্টি আসবেই লাজিম এটা আসবেই সো আর যদি পেপার দিয়ে করেন তাহলে আপনার রিক্স থাকবে না আপনি একশো পার্সেন্ট কাজটা করতে পারবেন আপনার কখন এটা আসবে না গ্যারান্টি সহকারে ঠিক আছে তো যারা আমেল মঞ্জিল অথবা আপনাদের আছে আপনারা হুরুপ কাটতে গেলে আপনাদের কফিলের পেপার লাগবেই অর্থাৎ চারটা ডকুমেন্টস লাগবে যেটা আপনাদের আগের ভিডিওতে বলছি চারটা ডকুমেন্ট ছাড়া যদি আপনার অন্য ইলিগেল পদ্ধতির কথা কেউ বলে তাহলে ভাই সে টাকাটা মেরে দেবে সো ইলিগেল পদ্ধতি বলতে আপনার চারটা পেপার লাগবে এটা হচ্ছে লিগেল পদ্ধতি আর যদি আপনি পেপার সারা করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না এটা হবেই না ইম্পসিবল হবে না তো এই বিষয় তো আশা করি আপনি বুঝতে পারছেন আপনারা সবাই বুঝতে পারছেন যে আমিল বা যদি হরুপ কাটা লাগে তাহলে তাদের মাস্ট পেপার 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 লাগবে যদি না হয় তাহলে কাটতে পারবে না আর কোনো নাই ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেলটা অন করে দিবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখাবেন থ্যাংক ইউ সো মাচ গুড বাই